محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعده ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه وما تولى ونصله جهنم وساءت مصيرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبي لا فخر فيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজার টুকরা বাংলাদেশ জামাত ইসলামী এক নম্বর ওয়ার্ড গোপালপুর ইউনিয়ন একঙ্গজ নোয়াখালী কর্তৃক আয়োজিত খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে ছোট ছোট সোনামণি যারা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভে অনুষ্ঠান যারা দেখতে পাচ্ছেন ইউটিউবের মাধ্যমে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার সুপ্রিয়তন পেয়ে আলহামদুলিল্লাহ সময় আর মাত্র 30 মিনিটের মতো আছে তো এই সময়ের ভিতরে আমি কথা বলা শেষ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক বখশিস করেন আমরা কিছু কথা রাখবো ইনশাল্লাহ আজকে ময়দানে আসতে পেরে আপনারা খুশি তো হাফেজ শহীদ নজরুল ইসলাম রহমাহুল্লাহ তাআলা রক্তে স্নাত প্লাবিত এই গোপালপুরের জমিন আল্লাহ তাআলা শানু তার কবরকে নূরে মুনাওয়ার করুক তার আম্মাকে ক্ষমা করে দেয় মা প্রিয় সন্তানের বিচ্ছেদে পৃথিবী থেকে মাও শহীদ হয়ে গেলেন প্রিয় বন্ধুরা আমরা এক মহা ব্যক্তির আলোচনা করব জীবনী রিসার্চ করব ইনশাআল্লাহ তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানী দুনিয়া আখেরাত সব জায়গা তিনি সম্মান আল্লাহ তাআলা শানু তার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শানু বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আপনার সুনাম সুখ্যাতির নাম জিকির সব জায়গায় আমি উচ্চে তুলে ধরেছি রাফা'না ফাইলের ফাইল আল্লাহ আল্লাহ যদি কোনো কাজের কর্তা হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সম্মানকে 2 ফুট বাড়াইছে না 200 মাইল
কতটুকু বাড়াইছে পৃথিবীর মানুষের হিসাবের বাইরে, ধারণার বাইরে। সুবহানাল্লাহ, অনেক সম্মান বাড়াই দিছে। পৃথিবীতে একটা মানুষ আছে যার নাম প্রতি মুহূর্তে, তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে ওনার নাম উচ্চারিত হয়। এটা কিভাবে? আমরা এখন আসর পড়লাম, তো আরো সামনে দ্রাঘিমাংশে যারা পশ্চিম অক্ষাংশে সেখানে আসরের আজান হচ্ছে, পূর্ব দিকে মাগরিবের আজান হচ্ছে, 15 ডিগ্রি অক্ষাংশে যারা আছে, মানে এট এ টাইম সমগ্র বিশ্বের কোনো না কোনো নামাজের আজান চলছে। তো টাওয়ারে টাওয়ারে নামাজের আজানের যে মিনারা থেকে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নামটাও উচ্চারিত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। দেখছেন নি আল্লাহর হিকমত? আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি তত দেশের রহমতুল্লিল আলামিন। কোরআনে কারিমে অর্ধেক আমি আছি, অর্ধেক আপনাকে প্রণাম দিয়ে কাফে মুখাতাব দিয়ে রেখে দিয়েছি, সব জায়গায় আমি আপনাকে রেখেছি। সেই কথাটাই বলছেন আল্লাহ, ও রাফায়না লাকা যিকরাক। আর যত বড় ব্যক্তি যাই করুক, লাভ নাই, মরার পরে হাতের বেল নাই, তো মূর্তি টুর্তি বানাই হাতের নামের উপরে 250 বছর 100 বছর ফুজে টুজে হইলো, এরপরে জেনারেশনে লাতি মারে এসব করে, ঠিক কিনা? এমন এক সময় আইব আর তার হেসাবও করতো না, হেসাবেরও দাম আছে, এটা বিভিন্ন এসিড আছে। তো যদি এই পৃথিবীতে দামি হতে চাও মানুষ, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা স্থাপন করো। কবর হাসর নিজাম ফুলসিরাত সব জায়গা তার হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব, তিনি সাইয়েদ অলরাউন্ডার, অল জগতের সব সফরিনটি আল্লাহ ওনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবী থেকে যেদিন তুমি চিরবিদায় হয়ে গোপালপুরের জমিনে শুয়ে যাইবা, বন্ধু বান্ধবেরা জানাজা দিয়ে চলে যাবে, কবর দেশে রাখা হবে, তিনজন নামবে, সেই মুহূর্তে কবর দিয়ে চলে আসবে, সেখানে তিনটা প্রশ্ন করবে। এর একটা প্রশ্ন হচ্ছে, মান হাজা রাজুলিল্লাজি বয়সা ফিকুম, হায় হায় ও মৃত ব্যক্তি, তুমি বলো এই যে লোকটা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তাকে চেনো কিনা? তিনি কে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা আথার থেকে সিস্টেম করে আল্লাহ কবরে নিয়ে আসবেন। আপনি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানেন, নবীকে যদি ভালোবাসেন চেহারা সৌরতে জীবনের সর্বক্ষেত্রে, তাহলে আপনি নবীকে দেখে চিনবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি দেখে চিনতে পারবেন, হ্যাঁ এই তো তিনি আমার নবী। আপনি নবীরে মানছেন মসজিদ মাত্র সব পর্যন্ত আধা ঘন্টা, কয় ঘন্টা? আর অফিসের ভিতরে সুন্দর করে নবীরে সাইড করে রেখেছেন, ধর্মনির হ্যাক্য। এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ সিটারি বাক্য আর দুনিয়াতে নাই, ধর্মনিরপেক্ষ কি কয় সুবহানাল্লাহ। এখন তো কোনো এগুলির কাঁদাই তো জয়েন্ট ফাইভ দিন আলার মধ্যে হিট বিনি কোনো কান্দব, যেই জাতি যে দিন আজবিল্লা ফিকাপ দেওয়ানোর দরকার হিন্দি মারি দিছে সুবহানাল্লাহ, কি বুঝবো আজ? আওয়াজটা কমাস না, চাইছিলাম কথা না বলতাম ক্যামেরার সামনে, আল্লাহ হেদায়ত করক তোরে, টানের লগে রুড এতো আছে বিপদে। আজকে হুঁসুস বসু শুধু মাইক সেটিং এর হারিনো কর্তৃপক্ষের হেদায়ত করতাম পারে না মাইক ওলারে, আমি এত সংকেত দিছি কমাইবার লাই এত কয় শোনা জানা তো, এটা একটা কারিশ্মা খেলাইতে হইব, দূরের গুলো 1 পয়েন্ট কমাইতে হইব, ফাগল করিয়ে লেতেছে টানি মাইকটা, মরি যাইতেছে এই কইলাম। আর গোপালপুরের জমিনের উপর আল্লাহর কি আল্লাহ কইতে পারে, কোনো বছর মাইক বালা হয় না, এই জীবনে যতগুলো প্রোগ্রাম করছি কোনো সময় মাইক 100% পাইনি বালা। আমার সময়টাই হলো আর 28 মিনিট, কতগুলো কথা আমি সাজাইছি, আমার কথাগুলো আমাকে শেষ করে দিতে হইব। প্রিয় বন্ধুরা, তাহলে আপনি যদি নবীরে মানেন, নবীরে চিনবেন, আমরা 10টা তো 4টা অফিসে তো নবীরে মানেন না, নবীরে অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম কপ নর্স কম উড্রুল চুন কেয়ারন কস কন্নর কন্টত ক্যান স্প্রে আল্লামা জো বাইডেন আল্লামা ব্লাদিমির পুতিন, এটা তো দিকে চলছে। নবী তাইলে অফিসের ভিতরে নাই না, 2025 সালে কয়ে আল্লাহ রাস্তা তুই আর সিগন্যালটা মান, তোর কাছে মাফসাইয়ের পাওয়ারটা কমা, ফাপ করে যে টানটা দিছে আমার রুট এত গুলিয়ে এলেছে, শেষ হয়ে গেছি এই বয়সটাতে, মেশিনে ফাটতেছে না কুইয়েতেছে, আরে কম আসছে মরি যাই এর হাতে আর হরে ভরে দিছে, মানে মূল্য বক্তা মরিব আর কি লোমছি,
কিটা কত কত আনেন মাইকের একটু ভাই আনেন আপনারা বলেন একটা বছর আপনার মাইকে সুনাম করছেন না এটা সুনামওয়ালা আপনার মাইক তো সুনামওয়ালা হইলে তে ফাওয়ারে আর মেশিনে তো ফাওয়ার তো সেটিং আরে না সুনামওয়ালা মাইক শাসি যে একটা সেকেন্ড ক্যামেরার সামনে মিস করলে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের সময়টা নষ্ট হবে প্রোগ্রামটা ক্যামেরা বন্ধ হচ্ছে এটা আল্লাহর নিয়ামত মনোযোগ সহকারে তারা শুনবে কথাটা এখন আগে কোজড়া যার কই এগুলো এডিটিং করা তাতে সময়টা কই এইজন্য যখন ক্যামেরার সামনে আসবে তখন আর কোনো কথা নাই একসাথে কথাগুলো হয়ে যাক আপনারা মনে করেন এর 2000 লোকে শুনেন আজকে 12 ঘন্টার ভিতরে 10 কোটি লোকে শুনে ফেলবে শুধু ফজিলত কি ক্যামেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদেরকে বানা দিবেন খানা খাওয়া দিবেন এদেরকে বানা দিবেন তেলে ভেষজ দিবেন বাচ্চাদেরকে খাওয়া দিবেন ভালো জিনিস তো শুনে না আজাগাত কুজাগাত পাবলিকে মাল হালাই তেল ডালি দে তেল ডালি দিব জায়গা মতো কারণ এতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাটা সারা দুনিয়া পৌঁছায় আর এটা করে যে নির্যাতন করে মাহফিল এ বা এ কর তো তোগুলো সাইতাম নিয়ে আইছি তো এক একটা মিডিয়া রে 50,000 টাকা দিয়ে তো আনতে দিত না এগুলো হলো গণমানুষের মিডিয়া এতারা দুর্নীতি আর রকমে করে থামলাইন বুয়া মারি দেয় আল্লাহ যাতে তাকে থামলাইনটা হেদায়ত করে না কিন্তু কাজ কিন্তু পাল্লা থামলাইন করে দেয় আরেকটা প্রিয় বন্ধুরা তাহলে অফিসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি অফিসে যখন ঘুষ খান এসে ওদা আল্লাহ দেয় না কেন এই সব সোরারা মিলিয়ে আইনটা করছে ধর্ম নিরপেক্ষ মানে ধর্মের মসজিদের মাদ্রাসার ভিতরে আটকা লাইও আলিয়া মাদ্রাসার মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে সুকৌশলে মালোরের সভাপতি সেক্রেটারি কাশ্মীর ওই এই তাফসির মাহফিল গুলাম আলিয়া মাদ্রাসা থেকে বন্ধ বন্ধ ওই মাহফিলের সিবা সাবা ডেঙ্গা আঙ্গা ঢুকাই হত্র জায়গা তো পারমিশন আনন লাগে আর মসজিদের সভাপতি তো হাতে ওইটায় এটা ডরে কোনো হুজুরে কথা কয় না দেখছেন নি কেমনে নর ধর্ম নিরপেক্ষ করি বাস এবার হাতে মদ গাঁজা চোরাচালা নিয়ে হইসে 36,000 কোটি 38,000 কোটি করতে লই যান ধর্ম নিরপেক্ষ কি আপনারা যখন মিল্লাতে রাসূলুল্লাহ কই কবর শুইব মিল্লাতে রাসূলুল্লাহ কওনের দরকার নাই আপনি কইবেন বলে মিল্লাতে ধর্ম নিরপেক্ষ আপনি আল্লাহর লগে একটা মিসওয়েল করতে পারলে আঙ্গ অসুবিধা কি হ্যাঁ এরপরে কথাগুলো আমি ভুলে যাবো এই জন্য ইম্পর্টেন্ট কথাটা আমি আগে বলে দিচ্ছি আল্লাহ রসুলের নবুয়তি জিন্দিগি কয় বছর হ্যাঁ হুজুর হায়াত পাইছেন 63 বছর 40 বছর পর্যন্ত উনি আব্দুল্লাহর ফলা মোহাম্মদ কিন্তু 40 বছর পর ওনার এমন ক্ষমতা আল্লাহর পরে ওনার স্থান মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু আপনি আর ফাজলামি লড়াইতে ইচ্ছেন নজরুল লগে 13 বছর মক্কাতে ওয়াজ করছে গোপালপুরে আল্লাহ মানো আল্লাহ দরহ জান্নাতে যাইবে এ 13 বছর ওয়াজ গুরি গাদি ইড়ে আর মদিনা তৈয়বা 10 বছর প্রধান সেনাপতি হয়েছে 200 যুদ্ধ পরিচালনা করছে অর্থমন্ত্রী হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আছিল ডাক বিভাগের মন্ত্রী রোড ও সেতু মন্ত্রী তারপরে ট্যাক্স মন্ত্রী ইনকাম ট্যাক্স পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর যত কিছু আছে আল্লাহর রাসূল নারী উন্নয়ন সহ শিক্ষা বিভাগ সহ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করিয়ে 10 বছরে উম্মতরে দেখাই দিছে তোমরা এই এইভাবে তোমরা চলবা ঠিক কি না এই মক্কার জমিনে একক তো নামাজও তো আল্লাহ ফরজ করে না ওগা রোজাও ফরজ নাই হজও নাই জাকাতও নাই ইসলামের সাতটা ফিলারে গাড়াইছে কোন মদিনা তৈয়বা কোথায় সকল হুকুম আহকাম কিন্তু মদিনা তৈয়বা সেখানে জানাবে বিচারের দণ্ডবিধি সিভিল কোর্ট নোয়াখালী আদালতের সিভিল ক্রিমিনাল কোর্ট বাস্তবায়িত করছে হুজুর মদিনা তৈয়বা জিনাকাররা যারা জিনা করছে বুক পর্যন্ত গাড়ায় পাথর মারি হুজুর ইসলামী আইন বাস্তবায়ন করছে তো এখন আমাদের সমাজে আমাদের গোপালপুরে কিছু আজি সাহেব আছে মসজিদের আগ কাতার নামাজ পড়ে সোমানের বেলা আজিম কই মিয়া না হড়ে দে দাঁড়াই রা আইলা বিউ খেলায় এমি আপা এত কিছু একটা না আজকাল মারি ইউ জিকির আজকার করি বা ভালা কাম করি সমাজের মানুষের উপকার করি তারা জিডা কয় একামতে দিনের কাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলাম আর ইসলামী হুজুরেরা জিডি কয় বা ভাইতাম না তো এডি করব কে এতে নিজে ইসলামের শর্ট বানালায় তাহলে কাজই কেন আল্লাহ করব আল্লাহ আল্লাহ শাহানু গোপালপুর জন এ হইব জানাবে বিচারিব আল্লাহ জি মেলের ফোন করবি রে মনে তো কোনা রে আল্লাহ আমি পঞ্চম আসমানে আছি আপনি ফাটাইছেন যে নামিয়া নামিয়া গোপালপুর দই নাড়া জিনা হয়েছে তো কইতাম হ্যাঁ 75 টাকা মিকাইল আর ইসাবিলের ফোন করবো তোরা কার আছি এনলি তো
তোরা একটু কাজ কর হেতরা কায় রঙে সার আল্লাহ কবি তোরা রং সাস কর হাত তোর মার কাজগুলো করতে হইব কে আমাদেরকে কারা কাদেরকে করতে হইব সিভিল ক্রিমিনাল ইউনিয়ন ওয়ার্ড উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় হোয়াইট হাউস তাম পৃথিবী আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে চালাতে হবে এর ব্যতিক্রম চললে আপনি রাসূলের দলে নাই মিল্লাতে রাসূলিল্লাহর ভিত্তি নাই ঠিক এখন তাহলে আপনি সিদ্ধান্ত নেন আমি আপনাকে বোঝানো পর্যন্ত আমার দায়িত্ব আপনারা যারা আছেন মক্কার 13 বছর লই আছেন আপনারা কলমাটা চেঞ্জ করে লইয়া টেলিভিশনে তো যাচ্ছে ওয়াজ কবুজ আফসার ইউজার আমাদেরকে কলমা চেঞ্জের জন্য বলছে আপনি কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার নাম মক্কা মদিনা দোনোটার তাইলে মদিনা তৈবারে 10 বছর এই যে কাজগুলো করি আল্লাহ রাসূল দেখা দিছে অনেক কো মদিনা সনদ কত সিটারি বাটফার কারে কয় মদিনা সনদ লইডা হুজুর কোয়ালিশন সরকার করছে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না বহির বিশ্বের সাথে এই হলে তোমরা সহযোগিতা করবা তোমাদের সব কিছু নিরাপত্তা থাকবে আমরা একসাথে মিলেমিশে চলবো আর 80% মুসলমানের ভিতরে এটা কিন্তু মদিনা সনদ সিটার ঠিক না তুমি মনে দিন না সনদ লাগবে ওইটা কোরআন এটা জিবিল আমি নাই সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে কোরআন এটা জিবিল আমি নাই ইয়া করে দিব এ থাক এমনি কর ফারস্তারা কইব তোটা কাড়াই থাক আমরা করি কাজগুলো করতে হবে কি এই দাওয়াতটাই আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু রাসূলের জীবনীটা বুঝে না আসলে এই 23 বছরের সাহাবীদের জীবনের দিকে চান 30 বছর খোলাফায়ের 80 দিন সাজ্জত সলি ইসলামী স্টেট চালায় দেখা দিছে যে কোনো প্রবলেম আসমান থেকে জমিন পর্যন্ত যত প্রবলেম পড়ছে উম্মত সব কিছু সলিউশন তারা দিয়ে দিছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আর আঙ্গদেশ চলিয়েছে দর্মনির হেক্ক কই অস্তে মদ গাঁজা ইউনিভার্সিটিতে জেনা ব্যবিসের রক চালাইতে আছে এরপরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি হিয়ানব তো আল্লাহ দেয় না এরপরে সিস্টেম করি আরো খাদেম খুদ্দাম দুই তিন গাড়ি সৌমনি মনের মধ্যে রাজ আছে একটা ট্রাক ইয়ে নাটকা 2000 দিয়েলা বস এ 1030-140 লই ছটা তো ছটা লই যার গলি আল্লাহ কি দেননি ওই কমলনগর উপজেলা ইয়ান আমার এক বন্ধু কইছে করে আফসারি কি লেওয়াজ করস কইলাম ভাই কি হইছে কহগা হইছে 9000 কোটি 8000 দিবেনি নওয়াজ কাড়া গেছে আজ আমার ধরন লাগবো কোটি 8000 দেন দিবেনি দেন জমাত কাড়া গেছে আজ আমার ধরন লাগবো তাহলে অফিসও আল্লাহ দেয় না অফিসে আল্লাহ সবরেন্টি দেখে অফিসে আল্লাহ সবরেন্টি আছে কিনা আছে কিনা এই কথাটাই বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম বিশ্বের মানুষকে এই মেসেজটা দিয়ে গেছে আপনি যদি এই মেসেজটা না মানেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তাহলে আপনি নবীর আদর্শরে মানলেন না আপনি মিছিল ফালতি যাবে কই উমকের সৈনিক কও লড়াই করো ধরি মারো আপনি কার সৈনিক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে নাহানুল্লাযিনা বায়া মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আওয়াদা আমরা সে লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি জিহাদের জন্য জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার জন্য কোরআনি হুকুমত বাস্তবায়ন করার জন্য সহিহ আল বুখারীর হাদিস আপনি কোন কার লগে আড়েন আপনি কোন নেতার পিছে আড়েন আপনি কন্টাক্ট করছেন মসজিদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আপনি সরদার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনি ধর্মীয় নেতা না আপনি জীবনের সব কিছুর নেতা সব কিছুর নেতা হ্যাঁ নিজে নিজে চিন্তা করি আপনারে নিজে নিজে ইসলাহ করেন আপনি নবীজির অল্প কতরের নেতা মানেন অর্থ বিভাগে তুই রেখছেন সংসদ বিভাগে সংসদ তুই রেখছেন তারপরে সকল সেক্টরে নবী এ না ধর্মের কথা কইও না হুজুর ওহো কইও না তাহলে আপনি ঠিকই যাবেন সে কথাটাই আল্লাহ তাআলা শানু বলছেন ওয়া মা ইউশাকিকির রাসূল যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে মিম্বাদিমা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইত্তাবিউ গায়রা গায়রা সাবিলিল মুমিনিন আল্লাহর রাসূল যে সমস্ত আদর্শ দিয়া গেছে মেথড দিয়া গেছে জীবন চলার স্পন্দন এই 24টা ঘন্টা কিভাবে চলবেন এটা প্রকাশ করে দেওয়ার পর যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করে
হায় হায় আর মুমিনদের পথের বাইরে অন্য পথে চলে নুয়াল্লিহিম আতাওয়াল্লা এতে জিম হয়ে যাইতো সায় দাইতো সায় আমি এদিকে দাইয়া দাওয়াই লই লই যাম তার সেদিকে ফেরত দিয়া দিম ওয়ানুসলি জাহান্নামা আমি আল্লাহ তারে জাহান্নামে পৌঁছাই দিম ওয়াসাআত জাহান্নামটা হচ্ছে ওয়াসাআত ওয়াসাআত জাহান্নাম কি ওয়াসাআত মাসীরা নিকৃষ্ট জায়গা আমার রসুলের বিরোধিতা করবা নিকৃষ্ট জায়গা চলে যাইবা আসর মাঠে যখন শিশু কতলের মায়ের শুরু হইব শুধু মায়েরব ফার্স্ট সংসদে তো এ তারপরে কর্মীর ঘরে ফিরাইব ফেরেশতারা কর্মীরা না নেতার ঘরে ফিরাইব নেতার কো মাধ্যমে কর্মীরা কইব আল্লাহ কর্মীরা নেতারা দুনোমই মাছ ছিলবে তবে নেতা করে একটু বেশি মারব এরপরে কর্মীরা কইব ভাই আপনার ঘরে বাসান না কর্মীর ঘরে হাসর মাঠে টোকাইব নেতার ঘরে পাইতেছে না নেতার ঘরে এরপরে ও ভাই আঙ্গর একটু বাসার না ফোন করবার আগে তারা সিম কার্ড খুলিয়ে লেব ইজতাবার আল্লাযিনা তুবিউ মিনাল লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব যখন এই মাধ্যম দেখব শিষ্যবতলের মায়ের কবা কবি কর্মীরা কবি ভাই সাহ মিন্টু ভাই জন্টা ভাই জীবন তো বাক্য করে দিছে আমরা এই জীবন তো সব আপনার কিছু করছে অন্ত মাত্র শুরু হয়ে গেছে বাইল তো বালাটো একটু বাসার না গো বাজি রে আই নিজে সিম কার্ড পাল্টালে আই তোরে চিনি না এরপরে তারা বলবে মাওলা রে লাওয়ান্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা ইয়াতাবাররাউ মিন্না তাহলে আমাদেরকে তাড়াতাড়ি আবার সময় নিতে পারা তারা যেভাবে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে আমরাও সময় নিয়ে গেলে তাদেরকে চিন্তাম না জীবন যৌবন অর্থ সম্পদ রক্ত সব তার জন্য ডেললাম হেতে বেলে আমার সেনেলা আল্লাহ কর মনু তারা খাইছো এখন হ্যাঁ এখন আর আমরা একথা বললে লাভ হবে না আমি আল্লাহর সুযোগ দিব রুম বেখর জিনার আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আজাব থেকে বের করব না ধরা খাইব নি তো ধরা আপনারা খাইবার আগে আল্লাহর কাছে ধরা দিয়ে এলাম আমাদের নেতা আমাদের 24 ঘন্টা জীবন চলার রাহবাত সাইয়েদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অবাক লাগে কোন রাজনীতি কি আর নবী করছে নি আপনি কোথাটা কাত দিবেন কোন কালার হেডাও নবী শিখে দিস কোথাটা কোন দিক আত দিবেন কতটুকু বুতাম রাখবেন বুতাম কি নবী একটা রাখছে না তিনটে রাখছে হেডাও হাদিসে চলিয়েছে তারপরে দাঁড়িয়ে রাখবেন এটা কদ্দুর রাখবেন কদি কেমনে রাখবেন সব শিখে দিছে মোস কদ্দুর রাখবেন কদ্দুর কাটবেন হিটা শিখে দিছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সারমিনারি বিয়ে করছেন আজ্জা বাসর ঘর কি ঘর সারমিনারে হুঁচুশ বছরে দড়িয়ে কিতা করবেন কন দিয়ে ধরবেন কি চুল চাবি ধরে টানিয়ে আনবেন বয় না কোনো দিয়ে কলা চাবি ধরবে এদিকে হিডাও নবী শিখে দিছে আগে সারমিনারে কোয়াল ভাই ধরবেন দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জামাল লাত আলাইয়া আল্লাহ এর ভিতরে যত কল্যাণ আছে আপনি আমার দিয়েন এরপরে এনদি ধরে দোয়াই গিয়ে উঠবে এরপরে আরো দোয়া কলমা আছে এত কিছু শিখাইলো আগ্রা খোলার যাইতে ডাইন ফাও দিবেন না বাম ফাও দিবেন শীতকালে ডিলা সামনে তো টানবেন না পিছে তো টানবেন বে কিছু শিখাইলো সত্তার এত বড় কার সংসদের ইয়ান শিখাইলো কেন সিটারি সিটারি এটা কতটি নাড়া ডাকাইতে আছে না এই ডাকাইতেরা খাইবার লাই বোতল টানবার লাই আর জিনা করবার লাই থাইল্যান্ড যাই যাই এই জন্য ইসলামের নামে কয় ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ এটা কুফুরি মতবাদ এটার সাথে ইসলামের ন্যূনতম দূরতম কোন সম্পর্ক সিদ্ধান্ত আপনার যারা ধর্ম নিরপেক্ষ কয় সুন্দর করে তুই রেখছেন ইসলামের রবের সামনে কিভাবে জবাব দেই করবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু শুধু তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের জন্য উনি এই জীবনটা দিয়ে দিছে ওয়াকফ করে ইসলামের ফরজ ও ওয়াজিব সুন্নত তো ছাড়ে না সামান্য একখান মুস্তাহাবের জন্য জীবন দিয়ে দিছে এই সে কারবালা চলতেছে কারবালা ইরানে শুরু হয়ে গেছে লেবানন শুরু হয়ে গেছে ফিলিস্তিন শুরু হয়ে গেছে তারপরে জর্দান শুরু হয়ে গেছে আরাকান শুরু হয়ে গেছে উইগুরু শুরু হয়ে গেছে কাশ্মীর শুরু হয়ে গেছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে এই সুযোগটা বাংলার মুসলমান কাজে লাগাও আল্লাহর দিকে মতাবাজ্য হও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসো কর্তৃপক্ষের সিলেবাস মানি নাও করোনার কারণে পড়ালেখা কম হয়েছে সরকার পাড়ায় অটোফাস দিয়ে ডরাচ্ছে যা আর ছড়া দশটা সিলেবাস দশটা অধ্যায় মানি নেন কাজ করছেন এক অধ্যায়
অসুবিধা নাই, কর্তৃপক্ষ পাস করা দিবে। আপনার সমগ্র কোরআনের কমপ্লিট কোড অফ মানি নেন না রে ভাই। এখন এটা আমরা হুজুরেরা কইতাম চাইলে যেগুনে ইসলামের নামে দিন কায়েম ফরজ ইডা কই এগুনের দড়ি ছেঁচি এলায় এগুনের কল্লা হালাই দেয়। তা আরা ছোটখাটো যেগুন আছে আরা ডরে মাতি না। তা আমরা রুগীর লিখি ফেরাসিটামল, মানে যেটা বেসলাম দোয়ান বন্ধ হয় না, কিন্তু ফেরাসিটামলে জীবন রুগী ভালো হইতো না, এটা আমরা জানি। ইসলাম সম্পূর্ণ এই দাওয়াতটাই দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সিদ্ধান্ত আপনার এত সুন্দর, জান্নাতে যেতে হলে আপনাকে ইসলামের সকল হুকুম আহকাম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত, বাংলাদেশ ন এ গ্রহ আপনি ইননি জাইল ফিল আরদে খলিফা, আপনি পৃথিবীর খলিফা, রিপ্রেজেন্টেটিভ কার? আল্লাহর। আপনি দায়িত্বটা পালন করতে হবে, পড়ি আমরা আমিন। সিদ্ধান্ত নেবেন আপনি কি আসবেন আমাদের সাথে নাকি আসবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে নবীর সাথে আছেন তো কয় বছর? সারা জীবন। কি 13 বছর মক্কা না মদিনা দর্শ? কয় বছর? 13 বছর। 23 বছর। কয় বছর? 23 বছর। এই মদিনা তৈয়বা আল্লাহ রাসূলের ক্লাসের ছাত্র প্রত্যেকদিন হুজুরের লগে ওয়াজ শুনতো। আব্দুল্লাহ ইবনে উবাই সিটিং কত জানোয়ার কমিটির স্ট্যান্ডিং মহাসচিব, এতে হেতে দাঁড়ি কত লম্বা মাগো, এত সমান অনেক বেলা আলা কয় দে সমান বেলা আলা দাঁড়িয়ে এনে মারিত লাগে ডাকাত কত খারাপ। নবীর লগে ভাত খায়, নবীর লগে চলে, নবীর মুনাজাত দিলে এতে কাঁদে আস্তা মুনাফিক। মদিনার ওহুদের জমিনে নিয়া হুজুরের মাইর খাবাই বেল্লা হেতে আন্তর্জাতিক চুক্তি করছে নবীর কেলাসের ছাত্র সিটিং 313 গা। তাইলে নবীর রহমতুল্লিল আলামিনের নূর টু নূর যারা ক্লাস পাইছে এগুনের ভিতরে যদি এত সিটিং থাকে তাহলে আফসারির মহাফিল তো 220 খান মোবাইল চুরিয়ে দিলে অসুবিধা নাই তো না? হ্যাঁ, 450 খান হুন্ডা চুরি হলে এটা তো কোনো অসুবিধা নাই, ঠিক নি রে? তারপরে অটো 700 চুরিয়ে দিয়ে এরকম সিটিং থাকান তো কোনো অসম্ভব ন। নবীর ক্লাস যিনি আল্লাহর রসুল হে ক্লাস সিটার যে মাইটটা দিছেতে সিস্টেম করে অর্ধেক মতো তো চলিয়েছে, দেড় মাইল দূরে তো এই আবদুল্লাহ ইবনে উবাই আবু জাইল্লা সহ আবু সুফিয়ান সহ সবদিন লগে চুক্তি করছে সোরা চুক্তি। আহার নবীর মাইরো মাথাটা ফাড়াই মাথা হেলমেট পর্যন্ত ঢুকি গেছে দাঁত ভাঙি একটা লগে একটা হুজুরের সিনা জানা রক্তে বেউস। এবার বিবিসি নিউজ থেকে বিভিন্ন স্যাটেলাইট থেকে ফেসবুকে প্রচার হয়ে গেছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মরে গেছে। এটা এ খবর পড়ছে কি হজরত ইবলিস নাতে আল্লাহ তাআলা ইবলিসে খবর পড়ছে। এইভাবে ইবলিসের দোষর আছে নি? আছে। ওলামায়ে কেরামের খবর কয় না, কোন খবর নাই। কে হাঁস আনছে কতনি না, আজকে হাঁস রান্না করেছেন বৃষ্টির দিনে, হাঁস রান্না করেছেন। হাঁসের ভিতরে কি কেমিক্যাল এটা তো আমরা জানি, আবার এটার উপরে বৃষ্টি দেখছেন নি নিউজ। এই নিউজ করে বেলা নি আল্লাহ তোমরা বানাইছে, কি জবাব আল্লাহর কাছে দিবা? এবার ইবলিস চাচোরা মানুষের সুরত ধরি কয় ও আউ কর বহুত রংবাজি করছ, ও মর বহুত রংবাজি করছ, আয়সা দে মোহাম্মদের ফাটি গেল বেল্লাই গতিলা মোহাম্মদ অজ্জ মোহাম্মদের সোনা ভাঙি গেলেছি যে মাজিছি নাই মরি গেছে। সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ফ্রন্ট সাইডে 72 জন সাহাবি শহীদ, আয় হায় শুধু আনসার আবু তালহা আছে হুজুরের কান্দ লইয়া বেহুশ নবী হুজুরের হুশ নাই। এবার ডাক দিয়া কয় ও ওহুদের সাহাবীরা রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, আমার কাঁধে আছে, নবী বেহুশ হয়ে গেছে, তোমরা চিন্তা করিও না। তারপরে কাফেরদের কোপ খাইয়া একটা হাত ছিল আর একটা হাতের কবজি পর্যন্ত উড়িয়া গেছে। এই মাইটটা দিছে কে? এই মুনাফেক। সেই মুনাফেক আমাদের মসজিদে আছে নি? আছে। সামনের কাতারে খাড়া এতে বুড়িগা আঙ্গো পাচ্ছ নাড়া মা এবার যাই যাই মাহফিলের সমালোচনা করবো। দেখছি নি কাকু হেতরে এত ভালো মনে করছো, ওই যাও শিবির টাঙ্গাইছে আঙ্গু স্কুল মামুন হুজুর সহজ জোরাইছে অথচ এত নামাজি হেতে চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক না। মুসলমান যদি চাইতো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়া তাইলে কোরআনি হুকমত কায়েম হওয়া কোনো ব্যাপারে না। ঢাকা অভিমুখে বিভিন্ন ধর্মের লোকেরা একসাথ হয় কিন্তু মুসলিম মিললে একসাথ হইতে পারল না কোরআনের জন্য। ঠিক, সব হুজুরেরা সব মুসলমানরা মিলি যদি কইতো সংসদে বেগুনো তো মুসলমান, বেগুনো যদি কইতো আহা হা
শুধু নামাজটাও তত ফরজ করো আল্লাহ 82 টা আয়াতে নামাজ বলছে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করো 5 10 মিনিট বিরতি দাও নামাজ অফিস আদালত রেল বিমান এট টাইম চলতে থাকুক আমার আল্লাহ আসমান জমিনের রহমত খুলে দিত ঠিক ঠিক না হ্যাঁ নামাজ নাই কিচ্ছু না কোরআন লাইফ সাপোর্টে আছে নামাজের আয়াত তো নাই বিয়ের আয়াত যা আছে আল্লাহ বিয়েও শেষ আল্লাহ কো ভালো কইলে মাই এর বিয়ে দিয়া লও কোলাই করে বিয়ে করালা কাফেরের কত ইহুদির কত হইছে খাই আঙ্গ পার্লামেন্ট সদস্যরা মাল খাই আল্লাহর দেয়া আল্লাহ 18 18 আল্লাহ 22 22 তুমি কিসের উদ্দি বাস কইলা আল্লাহর কোরআনেরে তুমি জবাই করছো তোমার এই জন্য নি সংসদে পাঠাইছে তোমার আল্লাহ পাঠাইছে ভালো করে বিয়া আর তুমি বিয়ের আইন করে দিছো 18 বাস মানে ইহাকে জিনা করো আর জিনার শাস্তি আল্লাহ কো মৃত্যুদণ্ড হেতে কো অসুবিধা কি কিতাবের না তো তুই তো কো মুসলমানে তুই তো কোরআন জব করে দিছো তুই নবীর কথা কইলে কান্দস হুজুরে মুনাজাত দিলে হেতে সিটারি করে ইচ্ছা এ কোরআনের দর কয় আমার এ সত্য প্রকাশ হইবার পর আমার নবীর তরিকা প্রকাশ হইবার পর যে ব্যক্তি মার্কেটিং করে তর্ক করে টকশো করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ওলামায়ে হক্কানি রব্বানি রে যুদ্ধ অপরাধী বানায় লুচ্ছা বানায় বৈধভাবে মামুনুলক বিয়ে করলেন তাকে জেনার মামলা দেয় ওই সমস্ত লোকগুলোরে সাফা নুসলিহি নারা আমি জাহান্নামে নিব ওয়া সাফ মাসিরা জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা কে কয় আল্লাহ আকুল রাইফেলের মতো আদেকা কে কয় আল্লাহ জোরে আল্লাহ আর কত সিটারি করবি মুসলমান ফাক্কা মুমিন হও আমলে ঘাটতি হোক অসুবিধা নাই অন্তত ইমানের বেলায় সিটারিটি বাড়তে আতা রাজুলুল মুকান্নাহ বিল হাদিদ জিহাদের ময়দানে এক লোক আসছে লোহার হেলমেট পরা আইকো নবী আসলিমু উকাতিল আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতাম নাকি কাড়াকাড়ি করতাম কাফেরে আইকো তো তুমি আসলিম ফাকাতিল আগে ইমান আনো পরে কোবাকবি জিহাদ করো সুম্মা আসলামা ফাকাতালা ফাকুতিলা লোকটা জেহাদ করলো অনেক কাফের মারলো নিজ শহীদ হয়ে গেল এবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তার লাশ দাফনের দিকে যাচ্ছে নবীজি জেহাদের ময়দানে সেনাপতি কমান্ডার হিসাবে কয় সাহাবিরা রে ও আমার প্রিয় সাহাবিরা রে অঞ্জুরি লাইয়ে আমার এ সাহাবির দিকে যা আমেলা কালিলা নোয়া উজিরা কাসিরা এই লোকটা আমল করছে কম শুধু ইমান আনছে এক অক্ত নামাজও পড়তে পারলো না দাঁড়িয়েও রাখতে পারলো না সুন্নত তরিকে বিয়ে করতে পারলো না জিকির করতে পারলো না রোজা থাকতে পারলো না জাকাত দিতে পারলো না এই জীবনে কোনো আমল করলো না শুধু ইমান আনছে তারপরে কাম করছে কম পুরস্কার পেয়ে গেছে বেশি দেখো আমার লোকটা জান্নাতে চলে গেল সহিহ বুখারীর হাদিস আপনার আগে ইমানটা ঠিক করতে হবে ভাই আপনি তো খামোখা আমাদেরকে ভুল বলছেন দেখছো তুই হুজুর তো পাল্টি গেছে কা আপনি তো বুঝতে পারতেছি না আম্মা যে খাদিজাতুল কুবরা এক অক্ত নামাজ পড়ে না একটা রোজা থাকে না হজ করেন ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফের লগে বাপের বাড়ি হুর বাড়ি জামাইর বাড়ি বেগ বাড়ি দেবরের বাড়ি বাসুরের বাড়ি একটা জাকাত দিল না এক পয়সা সারা ওয়ার্ল্ডের ধনী ইসলামের সাতটা পিলারের কোনোটাই নাই লাগবে ভেজাল আফসার হিসাব এটা কি কথা বলেন বিশ্বনবীর প্রথম ওয়াইফ উনি বুঝে নামাজ পড়ে না ওনার ওনার অন্তকালের পর আল্লাহ রসুলকে মেয়েরাজে নিয়ে নামাজ ফরজ হয়েছে নামাজ পড়বো কত এরপরে জাকাত আর রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে মদিনা তৈবা উনি তো মক্কায় মরে গেছে ওনার 5 বছর পরে এগুলো ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে ওনার অন্তকালের 11 বছর পর এবার হলবান্নার হলে গোড়া জিবিল আমি নাই এর নবীজি বই দিছে ওই মিলিন্দার নারকেলের দোয়ানো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি কো নবী ও হাজি খাদিজা ও ও ওই খাদিজা ইয়ে লাগে মামুন বাড়িকে বাড়ি রেখে না দি ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন মির রাব্বিহ ওয়া মিন্নি নবী ও খাদিজা ইয়ে ও ওই দেয়া যায় আপনার কাছে আইলে আমার আল্লাহর পক্ষ থেকে তারে কই আল্লাহ খাদিজারে সালাম দিছে আল্লাহু আকবার আর আমি জিবিল আমিন আমি এই ম্যাডামকে সালাম দিলাম তারপর বাশির বিহা বাইতান ফিল জান্নাত লা সাকাবা ওয়া লা নাসাবা উত্তরা 10 নম্বর সেক্টরে বাড্ডা 3 ব্লকে গুলশান 3 নম্বর ব্লকে
তার জন্য একখান প্লাটের ব্যবস্থা আছে জান্নাতের, যেখানে লা সাখাওয়া ওয়া লা নাসাওয়া, যেখানে কোনো কষ্ট নাই, ব্যথা নাই, সাউন্ড পলিউশন নাই, এই ম্যাডাম শুধু আনন্দ করব, আনন্দ করব, আনন্দ করি। সহিহ বুখারীর হাদিস, তুই তো মনে করছ অসুবিধা কি, তুমি তো মারতে আসি, এখন তো নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, টাকা দিল না, জান্নাতে কিসের বদলে? ইমানের বদলে। আপনার রোমের ভিতরে কোরআন শরীফ আছে, ইন্দি জার্মানের মত তো আছে, হিডিসিটারি ঠিক না? কত সুন্দর সুন্দর করে কথা কয় নির্বাচন আইলে, ছোট করে টুপিটা বাদ দিয়ে গেলে কত সুন্দর কথা কয়, বস এটার একটা ধর্ম ব্যবসা। আমরা তো সব সময় ধর্ম লই আছি ঠিক কিনা? নির্বাচনের সময় টুবি আঙ্গুর তো দোয়া টোয়া নেই, সুন্দর করি আবার আঙ্গুর সানা ভাঙ্গা শুরু করি, হলো তো দোয়া করি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে হুজুরের সাহাবী 354 জন মারা গেছে তো, কে গেছেনি হুজুরে? এগুলো রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে কবর দিছেনি, কোন কবর এমনি দিছেনি? এটা মাচ্ছি নি কোনো? সিটারিটি আল্লাহর লগে আর কতদিন করবি তুই? তুই কি শুরু করছ? মোহাম্মদ সাল্লাম তো মুক্তিযোদ্ধাদেরকে কবর দিছে, এরপরে রসুলের এতজন বিবি, সাহাবাই কারাম 185,000 সাহাবি, ওনাদের একজন করে ওয়াইফ দিলে 185,000 ওয়াইফ আছে, ওনাদের লক্ষ লক্ষ মেয়ে আছে, নাতিন আছে, কোনোদিন কেউ কোনো কবরের কাছে যাই সন্ধ্যা করে শাড়ি আনে এমনি ধরি, ফুলর মালা, কিসের মালা, শাড়ি আনে ধরি, কবরটাও তো ইসলামী নাই, বিয়ারা তোদের ইসলামী নাই, তোদের নামাজ নাই, রোজা নাই, হল তোরা চলতেছ তোকে বুঝমতে, আর আমরা এডি করলে আমাকে কল্লা দিবি হালাই, আমরা কিতাম, আমরা আছি বিপদে। সিদ্ধান্ত নাও, ইমানের বেলা আল্লাহ কোনো ছাড় দিত না, ইমানের পরীক্ষা পাইসা 100-100 ভাগ লাগবো, আমলের পরীক্ষা তুমি জিরো পাও, রেজিস্ট্রেশন ভুলক গই, রোল নম্বর লেও নড়ি সিস্টেম করি, হেড এক্সামিনার সিস্টেম করি, তোমারে জান্নাতে নেওয়ার লাইন করে দিব, লিল্লাহে তাকবীর। তাইলে কি বুঝাইতে পারলাম রাসূলের তরিকার দরকার আছে কিনা? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ চুক্তি করে, নবী ও ইন্না আউতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি, কাউসার বলতে তো আমরা বুঝি হাউজ কাউসারের পানি, কাউসার আয় খাইরে কাসির, ও নবী দুনিয়া আখেরাতে যত কল্যাণ আছে নিয়ামত আছে সব আমি আপনাকে দিলাম। তো নবী এক হেঁটে কত খাইব, মেঘের সময় বেরিয়ে বুড়িয়ে দান কুড়া পাহাড়ে এক হাড়ে ঠিয়া নাই, কারো কাম করলেও বাচ্চার গিয়ে কাটে রিয়ম করতে দান বিজি যার বৌমারা টেলিভিশন চায়, নাতিনেরা হেদিকে ফেসবুক চালায়, আল্লাহ রে নেনাগা, বুড়ি কি কয়, আল্লাহ রে নেনাগা, দুঃখিত কয়। তো নবী যে খাইবে আর কিটা হেড়ে বা কদ্দুর, এটা টার্গেট হলো নবী, তাম পৃথিবীতে আপনার যত কোটি উম্মত আসবে পুরুষ মহিলা, তাদের জন্য আমি কল্যাণ আর কল্যাণ আপনার হাতে দিয়ে দিলাম। নবীর তরিকা দেখবে, নবীর সাথে জান্নাতে যাবে, নবী আপনাকে হাউজ কাউসার দিব, ওলামায়ে কেরামদেরকে নিজ হাতে খাওয়াইবো হাউজ কাউসার, এমনি কোষ করি, অন্যদেরকে অন্যান্য পাবলিকে খাওয়াইবো গ্লাসও করি, জান্নাতের গ্লাসও করি, আর ওলামায়ে কেরামদেরকে নিজ হাতে খাওয়াইবো। চাওয়ায় কারণ প্রশ্ন করল হুজুর, আপনি তাগরে কিল্লে খাওয়াবেন, ঘটনা কি, আমরা জিয়াদ করলাম, চোখ গেছে, হাত গেছে, পাওয়া গেছে, কল্লা গেছে, আমার আলেম গুলারে ফাক্তারাব তো বিয়া দাইয়া লীল ওলামা, আমি ওলামাদেরকে এভাবে কেন খাওয়াবো, ওলামাদের জন্য সম্মান কেন শোনো, তাম পৃথিবীর মানুষ রাষ্ট্রপতি শিল্পপতি প্রজাপতি হয়েছে, আমার ওলামায় কেন অল্প কয়েকটা পয়সার বিনিময়ে মসজিদ মাদ্রাসা খানকা সব জায়গা খেদমত চালাইছে, ডোর টু ডোর ইসলামের বাণীগুলা পৌঁছাইছে, এই জন্য আমি নবী আমার এই আলেমগুলোকে নিয়ে যাতে হাউজে কাউসার পান করাবো, আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ফোলামাইয়া। আর সবচেয়ে যারা একামতের দিনের কথা বলে এই আলেমগুলোরে তারা বেশি ক্ষতি করে, আলেমদেরকে যারা মারে, ইহুদিদের খাচ্ছ ছিল আলেমদেরকে মারা, 70,000 নবী রাসূলকে হত্যা করছে ইহুদিরা, এই ইহুদিদের রক্ত যাদের দেহে আছে এরাই আলেমুল আমাদেরকে মারে, একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে হাফেজ শহীদ নজরুল ইসলাম রহিমাউল্লাহকে তারা মারে, কারণ এরা আল্লাহর মহাব্বতের লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দল, আল্লাহ রাসূলের কাছাকাছি তারা থাকবে আসর মাঠে। তাহলে সিদ্ধান্ত নেন নবীর এই ছোট্ট জীবনী থেকে, আর নবীর জন্য নবীওয়ালাদের জন্য আল্লাহ সব ব্যবস্থা করব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাফেররা ব্যারিকেড দি হুজুরের হত্যা করতে আসলো হুজুর সর পর্বতে হিজরতের সময় ফা এ নিলেন আশ্রয় নিলেন সব কাফেররা ঘেরাও করলো আবু জাইল্লার পুরস্কারের আশায় ও সোরাকা সহ সব উড়ে গেছে সর পর্বতের উপরে এবার দেখে যে গুহার ভিতর থেকে আবু বকর দেখে তাদের ফাও দেখা যায় লাউ নাজারো ইলা কদমাইহে যদি তারা তাদের কদমের দিকে তাকায় আমি মরি গেলে অসুবিধা নাই আমার হত্যা করলে অসুবিধা নাই আপনি নবী মরি গেলে গোপালপুর কেমনি ইসলাম আইব নবী তারা নিচের দিকে চাইলে তাঙ্কুর দেই এলাইব নবীজি কয় ওই সমস্ত লোকের ব্যাপারে তোমার কি যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ এই গুহাতে আমরা দুইজন ন আমাকে দুজন লাগে আরেকজন আছে তার নাম আর জনে এই ফিলিস্তিনকে মনে করতেছে তামাম পৃথিবীর মানুষ খাইয়া লাইব ধরিয়া লাইব মারিয়া লাইব ইরানের মারিয়া লাইব হামা সুতি হাজবুল্লাহ নেতানিয়াহু কাতে আল্লাহ তাআলা কইছে দুই দিন লাগদো ন মিশাইয়া লাইব আমার হামাসের ঘরে আল্লাহ জাল্লা শানু ক কাম হইতো ন কাতাব আল্লাহ লাগলিবান না আনা ওয়া রাসূলি আমি দলিল করে দিলাম রেজিস্ট্রি করে দিলাম প্রিন্টিং প্রেস আর সোয়াজিন থেকে আমি এবং আমার রসুলের দল অবশ্যই অবশ্যই বিজয়ী হব সুবহানাল্লাহ আর রসুলের দলের বিরুদ্ধে ওলামায়ে কারামের বিরুদ্ধে হক্কানি রব্বানি পীর মাশাইখের বিরুদ্ধে যারা থাকবো তারা লেন্স গান্ধ হালায় দাঁড়ায় ধাইবো সেটা সুরাল কামারে বলতে আছে সাইহু হুজামুল জামু ওয়াইওয়াল্লু না দিল্লি কথা ঠিক কিনা গোস্ত রাঞ্চ ঠিক খাইজি দেখতেন ঠিক কিনা লড়া ছাড়া কে আল্লাহ আয়াত নাজিল হইছে আর আবু জেল যে ক্রিটিসাইজ শুরু করছে দেখ মোহাম্মদের হত্যে দিন কন্যাই আর মোহাম্মদের কয় আনা বেলে দাই যাইও এই বদরের প্রান্তরে আল্লাহ রত্ত চুক্তি করে হুজুর একটু অপেক্ষা করেন বদর যুদ্ধে নি আমরা আগে হিজরত করে মনে হন তো মাছ শুরু করলে তো ব্যাক মরবো আমরা যতদিন রহমতুল্লিল আলামিন মক্কাতে আছেন আই মাইতার ন আমরা বার করে দিব তো আমরা নিষিদ্ধ করবো তো আর দুই মাস ওরের ঘরে নিষিদ্ধ করিয়ে লাইব আমরা কথা বাড়াইয়েন না আমরা ধৈর্য ধারণ করেন হার সিবনে হাসামের নেত এ সুরত ধরে ইবলিচ্ছা ফাঁড়া আছে আবু জেলের ক ব্রাদার বড় ভাই জনটা তুমি রাগ করি না আমিও যাবো আবু জেল খুশিতে বাক বাক ক আমি মনে করছি আমি বদর প্রান্তে গেলে এই হার সিবনে হাসেম হাতে মক্কার কেডাল লই হলান মানুষ ক্ষমতা দখল করিয়ে লেবো নমিনেশন লই যাবে কিছু মনির যখন হার সিবনে হাসেমের দেখছে আবু জেল বহুত খুশি হয়েছে সোরা কত খারাপ হেতে স্বর্ণের দরজা ধরিয়ে এভাবে দোয়া করে নবীর বিরুদ্ধে আল্লাহ মনসুর আহাদাত তোয়া ফাতাই আল্লাহ তুমি যার করে বিজয়ী করিবা যার যে সঠিক পথে আছে তারে বিজয়ী করো ফেরেশতারা ইগে ইগে করে লেকসা আমিন কো আলমের বিরুদ্ধে এত দোয়া করা আরো কিছু হুজুর আছে হৈশাকাই হুজুর আল্লাহর অলির বিরুদ্ধে দোয়া করে তোর শক্তি যদি হক লোক গুলার না দেখো আল্লাহ আমার দেলার আছে সাইদি সাহেবের যদি তুই আলতা সোনোগ্রাফি করি যদি সহিভাবে নাচে নস নেজামি সাহেবের যদি নাচে নস কাদের মোল্লাকে যদি নাচে নস আমার উজ্জামানকে যদি তুই নাচে নস মীর কাসিম আলী ভাইকে যদি নাচে নস সাইদ আহমদ বেরলবি রহমতুল্লাহকে যদি তুই নাচে নস ইকতির উদ্দিন মোহাম্মদ বিন মুক্তির কলজিরে যদি নাচে নস মীর নিশাল আলী তিতুমির যদি নাচে নস তারপরে শাহ সুফি নূর মোহাম্মদ নেজামপুরি রহমতুল্লাহ আলাইহি যদি নাচে নস তো শোক উত্তম উচ্ছে ঠিক কথা ঠিক কিনা এতে খুশি হই ফেরেশতারা তো আমিন কইছে আবার হারিস ইবনে হাশিম সহ বেগুন বদর ফান্তে গেছে মাস শুরু কি শুরু মাস শুরু এবার ইবলিচ্ছা তো দেই এলেছে কিরিটি কনফার্টির লোক আবু জেল দেই এতে তো মুখ হাতলা আর মতো হইনি এতে আবার মদিনা সাহাবির ঘরে গিরে মোহাম্মদের বাটি ঘর সার বাতি যত কেডা রয়েছে অন্তত ফাসাদে হয়ে গেছে মুখ দেহাড়া গিরে আবু হুরায়রা কথা কসাকা এবে সাহাবির নাম ধরে ধরে কিটকারি কারণ মদিনার আবহাওয়া একটু ঠান্ডা এখন চাইলে কালা জ্বরে ধরে কোথার কথা তো অসুস্থ বুঝবো চাইলে জ্বর ধরবো কই পিক আপ দিব
এনো কালা জরে ধরে এটা সিস্টেম আল্লাহ বেগুনে কালা জরে দিন মক্কার আবাওয়াত প্রিন্সের মতো মানুষ ডকের মতো ব্যক্তিত নবীর লগে যাই খালা খালা আদা দিলে গোড়া অনেক কিছু আইছে বাইর কিন্তু আইছে মোহাম্মদের বাড়ি এতে কোয়াল আইও ডাকে দে ইয়া মা আবু জেল মাই শুরু করছে আল্লাহ তাআলা শুনে ফোন করছে আবু হুরায়রার মসজিদে বদর জিনো নামাজ হচ্ছে আবু হুরায়রা এই আবু বকর হুজুরের আদরি কত দূর আর কি দোয়া করব থামেন কাফা কাফা ইয়া মোহাম্মদ থামেন যথেষ্ট হয়ে গেছে হুজুরের কান্দাতে ওনার সহ্য হয় না আল্লাহ তাআলা শানু ত্রিপল নাইনে ফোন দিয়েছে হুজুর 3000 আইয়ের কেডার হাজারি বাহিনী 3000 আইয়ের সালাসিরা 3000 কার লাগ বলি কয় কই তাইতালো আর লাগলে আদিয়ের মা গো মাই শুরু আল্লাহ মার মত করি কোনা মা গো মাই শুরু ওরে কথা কেন মা গো ফুলান তুই গুনের কাছে কিচ্ছু নাই আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে গেছে একটা রূপ এটা আল্লাহর এটা নবী মুজেজা মুজেজা দিয়েছে আল্লাহ তারা ডরাইছে খোলা গাতে তো কিচ্ছু নাই গণভবনে তো যার খোলা গাতে কিচ্ছু আসেনি কিচ্ছু নাই গুলির বিরুদ্ধে এনে খাড়াইতা আল্লাহর পক্ষ থেকে ওই বদরের সাহাবীদের বদরের যে ফেরেশতা 3000 এখন রেডি তো এখন তো আল্লাহ গাইতে আছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এবার মাই শুরু দে হারিস ইবনে হাশিম হাতে ইবলিস আবু জেলের সামনে আইকো বাইসাব আজ যে অবস্থা বালানো দেখছেন সাদা সাদা পাগড়ি এইভাবে কেডা রেডি কতু আইলো কইরে কইতে আইলাম না তো আয় তো দেই না পায় তো দেই কারণ ফেরেশতার কো দলের লোক তো লিব লিচ্ছা হাতে হাতে ফাটির লোক এক গাঁজা করে আরেক গাঁজা করে রেছিনে ও দোনোর তাতে এক জিনছে মাগো সে মার উড়কো তো উড়িয়ে শুধু ফেরেশতারা শুধু এত কোবা এনে কন্যা গেড়ি নিলে আগা হালা মেলা মারি দে সাহাবীর কত তোরা কোবা কিছু বান আব্বাসেরও বানছে কো বান এত একটা মাল আছে বুঝছি না মার এই ফেরেশতারা নে শুধু এনে গিরে কারো শেষি মেলা দেয় তো হুন মারা সাহাবি আছে না গুনের দিতে তোরা বাঁধি এলা বাঁধি এলা এবার হারিস ইবনে হাশিম যখন দাইছে আর কই কো বাতিছে কোনায় যাও ক বাইল বালানো ওনা তুমি থাও না তুমি একটা কেডার হলা তুমি না থাকলে তো ভালো লাগে না পাই যাই কই এ দচ্ছিয়ার আবু জাইল্লা হারিস ইবনে হাশিম এমনে খাস করে আবু জাইল্লার কলজার মধ্যে ঘুষি দিছে পাই যাই কই এরারে কত যাইয়ে গেটের কাছে যাই ক আঙ্কেল আয়ান ইবলিস ইনি বাড়িও মেনকা আই ইবলিস আসলে হারিস ইবনে হাশামের শুরু দচ্ছি না তোমরা মক্কা তো বাহার করতে আইতেন না তো না 700 মাইল তো তুমি আইতেন না তোমরে এনো আনছি দানা বাইবার লাই কি বাইন বল্লাই নবীর বিরুদ্ধে যারা চলব দানা থাকতো না দানা সাসিয়ে লইব কষ্ট হয়নি ওই সাও এ দানার কথা কই তোরা তো কয় বড় কই এই আবু জাইল্লা পাড়া আমার আর আম্মুর গরে বাড়াইছে কোন আবিসি নিয়া সাহাবাই কারামের দড়ি আইন বল্লাই মারি বল্লাই হুজুর মার সহ্য না হয় তাগর কো যাও কই আফ্রিকা যাও কই সাগর করে যাও কই তোমরা যে মাইত্যা দেয় আই তো কিচ্ছু কইতে আর গিয়ে না রহমতুল্লিল আলামিন পাড়া দিছে এই নাজ্জাশির দরবারে যাই এই আবার আবু জাইল্লা বালা বালা খানা দি উঁটে চামড়া গোস্ত টোস্ত শুকনা ডি ফাটাইছে যিনি খালি সেক্স হয় কই লোকগুলারে ফেরত ধরে সাহাবি ধর্ম থেকে এরপরে বাদশাহ নাজ্জাশি কর লোকগুলার তো ভালো লাগে এগুলা তো আসলে সন্ত্রাস ন এটি তো জঙ্গি ন যুদ্ধ করা দিন কনা এটি খারাপ লোক দেন তো দনুকা এই এই আমুরিয়া যাইতে তার ওয়াইফের লই গেছে ফেরত আইবার সময় নৌবাহিনীর ইয়া করি তে এই আমার আমুরিয়া কয় ভাই তুই তো ওয়াইফ আনছ আজ তো কয়েক মাস বেড়ি দেই না আয় কদের বাবির এক সুমা দিয়ে লাই এ সুমা দিয়ে লাইছি এবার আমুরিয়া খুব মন কষ্ট তুই আর বড় সুমা দিছ এবার আমুরিয়া দৌড়িয়ে তেরে মারি কিলাই কইনে সাগর হালা দিছি জীবনটা বিকাশ আছে ভাই বাসাসা এতে কোনো রকম সাগর সাঁতরে আবার বাদশার দরবার আছে আই কয় ইজে খারাস্তা খালফাকা মারাতুন ফিহালিকা আমরিয়া কয় বাদশা আমরা যখন সংসদ অধিবেশন চলছে চলার ফাঁকে দিয়ে যখন সাহা বিরতি এ হাঁকে দিয়ে আমরিয়া যায় আপনার ওয়াইফের লগে ড্যান্স ড্যান্স করে গেলাইছে সিল মারিবেন কোনখানে সিল মারি দিছি এমদি আপনার ওয়াইফের খেলা দিছে নাওয়াজবিল্লা করে জানে জানে তুলাই বুহা বা তুলাই বুকা আর কি এরপরে বাচ্চা নাজ্জাশি নৌবাহিনীরে ফোন করি এ আমরিগারে টলারে তো জাহাজ তো ফেরত আনছে আনি ফানাফাকা ফি আহলিলাই হে এতে দুটা আন্ডাকুলি গেলেছে বুঝলেন না আন্ডাকুলি ফাতারা মাল হর্ষে আফ্রিকার জঙ্গলে এটা তো স্পর্শ কাতরঙ্গ ভাই একটা টোকা দিলে তো ঠিক তাম জানা বুঝলেন না এবার এতে ফাগলে গেছে গো আফ্রিকার জঙ্গলে জঙ্গলে আমরিগা সরা আসিল আন্ডাকুলি গেলেছে সেই 1500 বছর আগে দেখছেন নি নবীর লোকে বেদবি করলে নবীর ফাটির লোকে বেদবি করলে আন্ডাকুলি এলায় হে আন্ডাকুলা দেখলেন যে অন আন্ডাকুলে হিমবে আর হয় না হিমবা যে কত বছর রোজা রয়েছে হ্যাঁ ঠিক আছে নি হে তার আন্ডা দিয়ে ইস্তার করছে
এটা আন্ধারা করে গেছে ঠিক আছে নি সিনচিন নি আতে রে আল্লাহর ওলিরে যে ফাঁসি দিছে আল্লাহর ওলিরে যে লটকাইছে এটা আন্ধা গুলি গেছে ঠিক এ সান আজ যে হাদিসটা বললাম আপনি এই হাদিসটা গুগল সার্চ দেন ফাতোয়ারা মাহাল ওয়াসে ফাতোয়ারা মাহাল ওয়াসে এ আপনি এতটুকু যদি দিলেন এ আল বাইহাকি ফি দালাইলে পাইবেন আবু নুয়াইম ফি দালাইলে পাইবেন আল বেদায় ওয়া নাহায়াত দ্বিতীয় খণ্ড 21 নম্বর পৃষ্ঠে হাদিসটা পাইবেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ তো নবীর পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন বিপক্ষে যাইলে ভাই সব আন্ডা কুলিয়ে লইব হাজার কোটি কথার থেকে অল্প কিছু কথা বলছি হ্যাঁ বলছি আমি আরো 5 মিনিট বলতেছি আমার আস্তে ভাই আপনার কারণে এলোমেলোই যায় ভাই বাড়ি দিয়ে না কথা ভুলি যাই প্রিয় মানুষ হইলো অসুবিধা এই জুমার খুতবা থেকে আলোচনা এই বাহ কথাটা রেকর্ড কর বেটা ফাইজলামি লড়াস তোরা এই কথাগুলো তোরা কাটিয়ে লাস বেটা জুমার খুতবাটা নিবেন দেখছি না আলোচনাটা করছি যে শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পৃষ্ঠা করছি অথচ এনে পৃষ্ঠা আছে 6টা প্রায় 1000 পৃষ্ঠা 1000টা পৃষ্ঠা লিখছি বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার অনুসারে বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা যারা নিছে তারা বুঝবে প্রিয় সন্তানকে বক্তা বানাই বললে এটা নিয়েন 01720538581 এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন 2120 টাকা ইনশাল্লাহ আমি পৌঁছে দেব আর এটাতে উমরার প্যাকেজ আছে একজন ক্রেতাকে লটারির মাধ্যমে আমি উমরা নিব ইনশাল্লাহ পড়ি আমিন এ দ্রুত আমরা এ করব লটারি টানবো আপনারা নিয়ে যাইয়েন তো এখানে আছে 4-5টা আছে আর আরো একটা কথা বলি ক্যামেরার সৌজন্যে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি মনে করেন না ইবলিসে তো হাম দিবে এতে আল্লাহ তাই বেল্লাই আমি কমিটি তো থাকতাম না ক্যামেরা সাক্ষী কোনো টাকা আমি রিসিভ করতাম না আমার টাকাটাও আমি দিয়ে দিব 20-22 জনের কমিটি করে মামুন ভাই ওইটাতে আছে 160 জন হয়েছে সারা ওয়ার্ল্ড থেকে এক ডিসিমেল একজনে নোয়াখালী হোক ফেনী হোক সিলেট হোক যেখানে জায়গা পাই 20-22 হাজার টিয়া 30 হাজার টিয়া এক ডিসিমেলের ভিতরে 1000 জনে মিলি যদি আমরা এই পয়সাটা ব্যয় করি আমরা ভালো একটা প্রতিষ্ঠান দিই যেটার মুখে আমার পর্যন্ত থাকবো কথা ঠিক কিনা কারণ সোমনি এক ডিসিমেল জায়গা 1 কোটি টিয়া লাকসামে 1 ডিসিমেল 1.5 কোটি টিয়া তো এত জায়গা আনবো কত যদি 500 ডিসিমেলে আমরা যদি একটা ফুকুর করি 3 বছরে একটা কাতলা মাছ হইব 10 কেজি ক কেজি সাইরগা মাছ যদি আপনারা প্যাকেট করে দিই কব জায়গার দাম হয়ে গেছে আপনারা এই ইউনিভার্সিটি করার জন্য আপনারা আমার সাথে ওই যে নম্বরটা বলছি এটাতে ঠিকানা দিবেন 01720538581 হোয়াটসঅ্যাপের নাম আর মোবাইল নম্বর ফাড়ায় দিবেন এরপরে আপনাদের লগে পরামর্শ করি 2 বছর লাগুক 3 বছর লাগুক 1000 জনে আমরা একটা ইউনিভার্সিটি করি সদগাই জারিয়া তবে আমরা ওয়াক্ফ করতাম না মালিকানা রাখি দিব অনেক পরামর্শ আছে করমু আমরা শুধু সিদ্ধান্ত নেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন আমিন আমি এই জমিন থেকে আমার এক দুজন ভাই চাই আমার এই পবিত্র জুমার খুতবাটা কে নিব কোন কলিজার টুকরা নিজ সন্তানকে আল্লাহ যাতে বড় বক্তা বানায় খানায় কাবার ইমাম বানায় অথবা মসজিদে দান করে দিবেন ভালো একখান জিনিস ভাই মামুন ভাই আমার সহযোগিতা করেন কারে দল্লা হাইম নামাজও পড়িম একসাথে 2000